এবার তোরা খুশি তো? নিলাম, এ তুমি কি করলে? উইলে সাইন করে দিলে? আর কি করব বলো অভিক, ভালোবাসার জিনিস নিয়ে এত কড়াকড়ি, এত ঝামেলা, আর ভালো লাগছে না। এতদিন ধরে এত কিছু ঘটেছে, তাও আমরা একটা পরিবার হয়েছিলাম, কিন্তু এই পরিবারটাই যখন ভেঙে যাচ্ছে তখন আর এটাকে রেখে দিয়ে কোনো লাভ নেই। আর তাছাড়া যারা ভাবছে যে আকাশ এই বাড়িটা দখল করে বসে আছে, আকাশ কাউকে ভাগ দিতে চাইছে না, তাদের এইটুকু বোঝা উচিত যে আকাশ চাইলে এরকম আরো অনেক বাড়ি বানাতে পারে। ও অন্য বাড়ি বানিয়ে সেখানে একা গিয়ে থাকতে পারত, কিন্তু সেরকম ও কিছু করেনি। বরং ও ফিলাডেলফিয়াতে ওর সমস্ত কিছু ছেড়ে এই বাড়িতে চলে এসেছিল, ওর বাড়িটাকে রক্ষা করবে বলে, কারণ এই বাড়িটা ওর বাবা মা স্মৃতি। আসলে আমার আর আকাশের কাছে এই শেষের কবিতা একটা ইমোশন, এটা প্রপার্টি নয়, এটা আমাদের আত্মা। তাই আমরা তো আর আমাদের আত্মাকে ভাগ করতে পারি না, তাই এই বাড়িতে আমাদের কোনো ভাগ চাই না। তবে হ্যাঁ, এতদিন যারা যারা এই বাড়িতে থেকেছে, ভাগ কিন্তু তাদের সবার মধ্যে হবে। ঝিলি, পিয়ালি, অভিক, ছোটি, সবাই, এমনকি কাকলি বৌদিদেরও আমি এই বাড়ির সদস্য বলে মনে করি। তাহলে তোরা কোথায় থাকবি দি? আমাদের নিয়ে চিন্তা করিস না, আমরা আমাদের মতন করে আবার ঠিক একটা শেষের কবিতা খুঁজে নেব। পিনি, আরুর রেজাল্ট অ্যানাউন্স হচ্ছে, তাড়াতাড়ি এসো। আকাশ, তোমার মেয়ে ফাইনালি গান গাইছে, ও তো আমাদের জন্যই নিজেকে নিজেকে প্রমাণ করতে গেছে। তুমি এই সময় ওকে একা করে দিও না, ওর পাশে থাকবে না তুমি? আরু আরু আরু, আমি জানি আরুর নামটাই বলা হবে, কি বলো কাকুলি মাসি? তা তো বলবি, আরু দিদি ছাড়া আত্মা করে এত ভালো গায়নি গো। আমাদের আজকের উইনার রেকর্ড অডিয়েন্স ভোট পেয়েছে, দর্শকরা তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। ঈশ্বরের অশেষ কৃপা। এটা আবারও প্রমাণ হয়ে গেল যে ভালো মানুষদের সঙ্গে সবসময় ভালোই হয়। এই দাঁড়াও দাঁড়াও, তোমরা একটু মিষ্টি বুক করো, আমি আগে একটু মিষ্টি নিয়ে আসি। দাঁড়াও, যাও যাও যাও, বেশি করে মিষ্টি আনো, আজকে আজকে অনেক মিষ্টি লাগবে। আরো পেরেছে আকাশ, ও প্রমাণ করে দেখিয়েছে নিজেকে, ও নিজের চেষ্টায় করেছে। জানো পিন্নি, আমি আমি জানতাম আরু পারবেই। আজকে বোধ হয় আরু অনেক কন্ট্রাক্ট সই করে ফেলেছে, আর প্লেব্যাক সিঙ্গিং এর অফার তো আছে। চারিদিকে শুধু আরুর নাম আর আরুর গান।
যারা একদিন আরুকে একা করে দিয়েছিল তাদের মাথাটা একেবারে হেট হয়ে গেল। হ্যাঁ, এটা আরুর সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। একদিন আমি বলেছিলাম না আকাশ, আরুষি চ্যাটার্জির জন্য একদিন তোমার গর্ব হবে, আরুষির বাবা হিসেবে তোমাকে সবাই চিনবে। দেখলে তো, আজ ওর অতীতের থেকে ওর যোগ্যতা, ওর গুণ, এগুলোই সবার কাছে অনেক বড় হয়ে উঠেছে। দাঁড়ান দাঁড়ান, আপনারা সব কোথায় যাচ্ছেন? আমরা আরুষি চ্যাটার্জির সাথে দেখা করতে চাই। আমরা আরুষি চ্যাটার্জির ইন্টারভিউ নিতে চাই। না না, এখনো সব হবে না। সিকিউরিটি, ওদের আসতে দিন। কংগ্রেচুলেশনস স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। আজ আপনার মেয়ে এত বড় একটা ন্যাশনাল কম্পিটিশন জিতেছে, কেমন লাগছে আপনার? কোটি টাকার কন্ট্রাক্ট সাইন করেছেন আরুষি চ্যাটার্জি। প্লেব্যাক সিঙ্গিং এর অফার পাচ্ছে বড় বড় স্টুডিও থেকে, মিউজিক কম্পোজারদের থেকে, এসব নিয়ে প্লিজ আপনি কিছু বলুন। বাবা হিসাবে নিশ্চয়ই গর্ববোধ করছেন আপনি। প্লিজ স্যার বলুন, এসবের ক্রেডিট আপনি কাকে দিতে চান? আমি এসবের ক্রেডিট একজনকে দেব, সে হলো আমার স্ত্রী ইরা। ইরাবতী, আজ আরুষির যতটুকু হয়েছে সবকিছু হয়েছে ইরাবতীর জন্য। লড়াইটা খুব একটা সহজ ছিল না, কিন্তু ইরা ভয় পায়নি আর পিছিয়েও যায়নি। ও সমাজের সঙ্গে লড়াই করে একভাবে আরুষিকে সাপোর্ট করে গেছে। আরুর পাশে সবসময় ওর মা শক্তি হয়ে পাশে থেকেছে। ইরাবতীর মতো সাহসী মারা যদি এগিয়ে আসেন, তাহলে সমাজের হয়তো অনেক মেয়েরাই সাহস পাবে নিজের স্বপ্ন পূরণ করার। হ্যাঁ, এবার যার কথা না বললেই নয়, সে হলো আমার আরুষি। হ্যাঁ, এটা ঠিক যে ওর মার পাশে ছিল, কিন্তু যে পরিশ্রম করেছে তার ক্রেডিট ওকে না দিলেই নয়। তাই ও সাকসেসের সবচেয়ে বড় ক্রেডিট ওকে দিতে হয়। কি পড়াশোনা, কি গান, যখন যেটা ওর সামনে এসেছে ও মন দিয়ে করেছে। একটু ফাঁকি দেন, আমাকে ভুল প্রমাণ করেছে নিজের যোগ্যতা, নিজের ট্যালেন্ট দিয়ে। লোকজনের সাথে বাবা মার সাথে কথা বলে নি, আপনারা যদি প্লিজ একটু বাইরে ওয়েট করেন। শিওর ম্যাডাম, শিওর, নো প্রবলেম, শিওর। বাবা, আরু, দাঁড়িয়ে পড়লি কেন? আরু আয়, ভিতরে আয়। কাকুলি বৌদি, মিষ্টিটা কোথায়? তাড়াতাড়ি আনো। আমাদের বাড়ির মেয়ে যে বাড়ি ফিরে এসেছে। Thank you.
কথা।